হ্যালো ভিউয়ার্স, আজকে আমি পটল খেলে কিভাবে সুস্থ থাকা যায় বা পটলের উপকারিতা সম্বন্ধে আমি কয়েকটা কথা আপনাদের সাথে আলোচনা করব। তো এক হচ্ছে, নিয়ম করে এক বছর পটলের তরকারি খেলে হজম করবার ক্ষমতা বেড়ে যায়। কাশি, জ্বর ও রক্তের দোষ অর্থাৎ রক্তবিকার অনেক পরিমাণে সেরে যায় দীর্ঘ দু মাস যদি পটল খাওয়া যায়। তিন নাম্বার, পটল থেতো করে রস মাথায় লাগালে টাক পড়া বন্ধ হয় ও মাথায় নতুন চুল গজায়। চার নাম্বার, পটলের এক চামচ কাত তৈরি করে মধু মিশিয়ে তিন মাস খেলে পিত্ত জ্বর সারে, তৃষ্ণা নিবারণ হয় আর শরীরে জ্বালা কমে যায়। পাঁচ নাম্বার, পটলের শিকড় 20 গ্রাম সেদ্ধ করে সেই জল চিনি মিশিয়ে খাওয়ালেও পিত্ত জ্বরের উপকার হয়, এই পথ্য 40 দিন করলে উপকার পাবেন। ৬. পটল ও ধনে পাতা একসাথে থেতো করে সারা রাত ভিজিয়ে রাখুন, পরের দিন সকালে সেটা ছেঁকে পর মধু মিশিয়ে দিনে দুবার খান। এটা নিয়মিত 25 দিন খেলে সমস্ত রকম কৃমি নাশ হবে। পটল খেলে ত্বক অনেক উজ্জ্বল হয়, বয়স্ক ছাপ দূর হয়। পটল ও তেতো নিম পাতা একসাথে থেতো করে সেই রস দিয়ে ফোড়া ধুয়ে নিলে তাড়াতাড়ি সেটা সেরে যায়। 3 দিন করুন, তাতেই ফল পাবেন। পটলের সাথে সাথে পটলের পাতাও অনেক উপকারী। পটলের পাতার রস টাকের পক্ষে অনেকই উপকারী। টাক পড়া জায়গায় 2 মাস যদি পটলের পাতার রস করে লাগানো হয় অনেক উপকার পাওয়া যাবে তাতে। আমি আজকে রোগ মুক্তিতে পটলের যে যে উপকারিতাগুলো বললাম সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই উপায়গুলো অবলম্বন করে যদি তোমরা ভালো থেকে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানিও। আরও যদি অন্য কোনো কিছু জানতে চাও, অন্য কোনো কিছু সম্বন্ধে, সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আজকের মতো বাই।